নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/12/2020 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এর দাবি নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট আমি রেগুলারলি নিয়ে আসছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, সেটা হচ্ছে আন্দোলন আপাতত স্থগিত, বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি। আসুন জেনে নিই বিস্তারিত। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি। আসুন দেখে নিই, তারা আপার প্রাইমারি শিক্ষকের নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা কিন্তু আপাতত আন্দোলন স্থগিত রাখলো এবং বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির জন্য ডাক দিল। তো আসুন বিস্তারিত কী রয়েছে তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। আর এর আগে জেনেছিলাম যে পুলিশি তৎপরতার জন্য এই আপাতত আন্দোলন স্থগিত রেখেছে এই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। তো আসুন দেখে নিই কী রয়েছে বিস্তারিত। দীর্ঘ 7 বছর অপেক্ষার পরেও নিয়োগ করা হয়নি এবং দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দল এসে শিক্ষামন্ত্রীর বৈঠকেও বের হয়নি কোনো রফা সূত্র এবং চাকরি প্রার্থীদের 4 সদস্যের দল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিনিধি দলকে জানিয়েছিলেন, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে যেহেতু এই বিষয়টি উচ্চ আদালতের বিচারাধীন সেহেতু তার পক্ষে আর এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এবং আদালতে রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, আদালতের রায় পর্যন্ত আন্দোলন চলবে বলে পাল্টা জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা। এবং এরপর মাঝরাতে পুলিশ হবু শিক্ষকদের গ্রেপ্তার করে শিয়ালদা নিয়ে আসে এবং রাত 1:05 অবস্থান বিক্ষোভরত চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করতে আসে বিরাট পুলিশ বাহিনী। তাদের গ্রেপ্তার করে শিয়ালদা স্টেশনের চত্বরে নামিয়ে দেওয়া হয়। সেখানে ফের অবস্থানে বসে পড়েন হবু শিক্ষকরা এবং শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে মিছিল করে মৌলালী মোড়ে পুনরায় অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা। এবং বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের দাবি একটাই, কোনো টালভানো চলবে না, অবিলম্বে নিয়োগ করতে হবে, নাহলে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন। যদিও এরপর আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আন্দোলন আজকের মতো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং প্রধান দুটি দাবিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলতে থাকবে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আন্দোলনের রূপরেখা নতুন করে তৈরি হবে এবং যারা রাস্তায় আছেন বা কলকাতা আন্দোলনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা নিজের বাড়িতে প্রত্যাবর্তন করুন এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করা হলে সবাইকে যোগ দেওয়ার জন্য আবেদন করা হবে। আমরা আমাদের দাবি থেকে বিন্দুমাত্র সরে যাচ্ছি না। তাহলে দেখতে পাচ্ছেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের চাকরি প্রার্থীরা তারা কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে এবং বৃহত্তর আন্দোলনের জন্য তারা কিন্তু প্রস্তুতি শুরু করছে, অর্থাৎ তারা কিন্তু থেমে থাকবে না, সেটাই এই খবরে প্রতিবেদন থেকে ফির উঠে আসছে। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশনটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।